আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ফিউশন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শুধুমাত্র একটা ডিম দিয়ে মজাদার কাপকেকের রেসিপি। একটা ডিম দিয়েই কিন্তু আমি এই 6টা কাপকেক তৈরি করেছি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার সফট এবং স্পঞ্জ কাপকেকটা তৈরি করতে হয়। প্রথমেই একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডিমের কুসুমটা আলাদা করিনি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে করে চিনিটা চারিদিকে ছড়িয়ে না যায়। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে 2 মিনিট, এরপরে হাই স্পিডে 6 মিনিট বিট করে নিচ্ছি। ডিমটা বিট করতে করতে ক্রিমের মতো করে নিতে হবে। ডিমটা যখন এইরকম সাদা হয়ে যাবে তখন বুঝতে হবে বিট করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লেমন এসেন্স। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন। এই এসেন্স এবং তেলটা দেওয়ার পর শুধুমাত্র 20 সেকেন্ড আমি বিট করে নেব। 20 সেকেন্ডের বেশি কিন্তু বিট করে নেওয়া যাবে না। এখন বিটারটাকে সরিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এখন এইরকম একটা চামচের সাহায্যে খুব হালকাভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশিয়ে নিতে সময়টা একটু বেশিই লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই কেকের ব্যাটারটা দেখতে এইরকম হবে। আমি এখানে 6টা কাপকেকের মোল্ড নিয়ে নিয়েছি। এখন এই মোলটাতে আমি কাপকেকের পেপার দিয়ে দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে কেকের ব্যাটার দিয়ে দিচ্ছি। প্রতিটা কাপে আমি সমপরিমাণ কেকের ব্যাটার নিয়ে নিয়েছি। এখন এই কেকগুলোকে আমি চুলাতে বেক করব। চুলাতে একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আমি 5 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে এর মধ্যে আমি কেকের মোল্ডগুলো দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যে ছিটুটা ছিল তা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন একদম লো আঁচে বেক করে নেব 20 মিনিট। আপনাদের সময়টা আরও কম বা বেশিও লাগতে পারে। 20 মিনিট পর দেখতেই পারছেন কেকগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে গেছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা পুরোপুরি হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে, তার মানে কেকগুলো পুরোপুরি হয়ে গেছে। এখন এই গরম কেকগুলোকে আমি একটা পলিথিনের মধ্যে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। পলিথিনে রেখে দেওয়ার ফলে এই কেকগুলো ঠান্ডা হওয়ার পরও চুপসে যাবে না। কেকগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন এই কেকগুলোকে পলিথিন থেকে বের করে নিচ্ছি। আমি আপনাদেরকে একটা কেক দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট এবং স্পঞ্জ হয়েছে। এই কেকগুলো আপনারা এমনি এমনি খেয়ে নিতে পারেন। আমি এই কেকের উপরে সামান্য পরিমাণ বাটার ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। স্টার নজল দিয়ে আমি গোলাপ এঁকে নিচ্ছি। লাল রঙের ফুড কালার এবং হলুদ রঙের ফুড কালার একসাথে মিশিয়ে আমি এই কালারটা করে নিয়েছি। সাদা রঙের বাটার ক্রিম স্টার নজলে ভরে আমি কিছু ফুল এঁকে নিচ্ছি। এখন এর উপরে সামান্য পরিমাণে সাদা রঙের সুগার বল দিয়ে দিচ্ছি। এতে করে কাপকেকগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। দেখতেই পারছেন কেকগুলো কতটা সুন্দর লাগছে। আমি আপনাদেরকে একটা কেক কেটে দেখিয়ে দিচ্ছি এই কেকটা কতটা সফট। এই কেকটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আশা করি আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।